গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো জিজ্ঞেস করবো না সবাই নিশ্চয়ই খুব ভালো আছো কারণ আজকে মহালয়া আর ঠিক সাত দিন পরেই পুজো দেখতে দেখতে আজকে মহালয়া চলে এলো পুজো আস্তে আস্তেই ভালো লাগে বলো এই যে মহালয়া চলে এলো ব্যাস ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো শেষ তো যাই হোক চলো আজকে হচ্ছে শনিবার সকাল সকাল বর্মশাই এদিকে মন্দির বাড়ি ঘর সমস্ত কিছু ধুয়ে একদম সাফ করে দিয়েছে আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখছি ও সব পরিষ্কার করে ফেলেছে আজকে যেহেতু শনিবার আর তাছাড়াও অমাবস্যা তাই আমাদের মন্দিরে মায়ের পুজো আছে সেই জন্য ও মন্দিরটা ধুয়ে দিল আর এই যে তারপরে দেখি আমাদের আমার পুত্রের চিৎকার আর কি তো ছুটে আবার এলাম ওপরে ঘুম থেকে উঠে ওর একটু প্যাম্পারিংয়ের প্রয়োজন হয় তারপরে ওকে বললাম যে চল একটু মহালয়া দেখি এখন না আর সেই মহালয়া দেখতে ইচ্ছে করে না সেরকমভাবে জানি না আগে যে মহালয়ার প্রতি একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল এখন মহালয়াগুলো কেমন যেন একটা মানে হাস্যকর ব্যাপার করে দেয় আগেকার মহালয়াগুলো শুনতে যেমন ভালো লাগতো দেখতেও ভালো লাগতো আর যা যে মানে যাকে আর কি মা দুর্গা সাজাতো মানে কি যে অপূর্ব লাগতো মনে হতো যেন সত্যিকারের মা দুর্গা কিন্তু এখনকার মহালয়াগুলো দেখো ওই খালি নেচে নেচেই শেষ করে দেয় যাই হোক আমি ওই লাস্টের দিকে চালিয়েছিলাম টিভিটা আর তারপরে ওই বধটা দেখলাম মহিষ মহিষাসুর বধ তারপরেই আমি গোলু আপনার কার্টুন লাগিয়ে দিল ও তো বলছে যে আমি আর এসব দেখবো না কার্টুন দেখব আমি না টিভি এখন আর দেখতেই পাই না জানো তো যখন এই টিভি চালাই গোলু গোলু যেহেতু এখন নিজে মানে কার্টুন চ্যানেলটা শিখে গেছে যে কততে কার্টুন চ্যানেল তো ও একদম ফট করে রিমোট নিয়ে লাগিয়ে দেয় এখন আর আমার টিভি সিরিয়াল এসব কিছুই দেখা জোটে না সবসময় টিভি চলছে মানে কার্টুন চলছে তো ওই রুমটাও বিচারটা গুছিয়ে নিলাম এই রুমের বিছানাটা গুছিয়ে নিলাম সোফাটাকে খুব ভালোভাবে সকালবেলা গুছিয়ে নিচ্ছি তারপরে তো লাফা ঝাপা করবে আবার অ্যাক্সেস করে দেবে সমস্ত গোছানো আমার যাই হোক আজকে সকাল সকাল সমস্ত কাজকর্মে লেগে পড়েছি আর আজকে মা বাবাও আসবে আর সন্ধ্যাবেলা আমাদের মন্দিরে পুজো হবে তো সেই জন্য না আজকে আমরা কেউ ভাত খাবো না সবাই আর কি পরোটা খাবো মানে লুচি পরোটা এসব খাই কিন্তু লুচিটা করবো না পুজোর আগে আর এইসব লুচি টুচি খাবো না তো সেই জন্য আর কি পরোটা করে দেবো ঠিক করেছি তো এখন পাপোসগুলোকে সব গিয়ে ছাদে রোদে দিয়ে এলাম রোদে খানিক্ষণ থাকলে না তারপরে ঝাললে ধুলোটা বেশ ভালো বেরিয়ে যায় তারপরে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ভালোভাবে আর আজকে সমস্ত ঘর বাড়ি ভালোভাবে ঝাঁট দিয়ে টিড়ি আর কি ঘর বাড়ি তো প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে মুছি কিন্তু সিঁড়িগুলো প্রত্যেক দিন আমি মুছতে অত সময় পাই না তো আজকে আমি সমস্ত ঘর বাড়ি সব পরিষ্কার করব, কারণ মহালয়ার দিন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে ধুয়ে টুয়ে দেওয়াটাও দরকার সেই জন্য চাটা খেয়ে এখন আমি ঝাঁপ দিতে লেগে পড়েছি আর আজকে জানো তো যাবো হচ্ছে শাড়ি কিনতে তোমরা তো জানোই যে এখনো পর্যন্ত আমার পুজোর বাজার তেমন কিচ্ছু হয়নি তো সেই জন্য মা আজকে আসবে মায়ের কাছে গোলুকে রেখে আজকে আমি যাবো শাড়ি কিনতে আর কোথায় যাব শাড়ি কিনতে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সব কিছু জানতে পারবে মানে এবারে বলতে গেলে আমি আমার ভীষণ পছন্দের একটা জায়গায় যাব শাড়ি কিনতে আর খুব ইচ্ছে ছিল যে ওখান থেকে আমি শপিং করব শাড়ি শপিং কারণ মানে যখন আমি ঘুরতে যাই সেই জায়গাটাই তখন আমি দেখি শাড়িগুলো বাট তখন ধরো মানে এমনি অফ টাইমে যাই তো এতটাও শাড়িটারি কিনতে পারি না তো পুজোর আগে শাড়ি কিনতে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল ফাইনালি আজকে সেটা পূরণ হতে চলেছে তো আমরা না একদম দুপুর দুপুর করে বেরোবো খাওয়া দাওয়া করে তো এখানে যে রাতের বাসনগুলো ছিল সেগুলো সব কালকে আমি ধুতে পারিনি কালকে ভীষণ টায়ার্ড লাগছিল তো সেই জন্য আজকে সকালবেলা সমস্ত কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম এখানে আমি গ্যাস মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করা একদম পুরো কমপ্লিট এই যে গোলুবাবু ব্রেকফাস্ট করবে সেই জন্য এখন বানাচ্ছি ইপি বলছে আমি আজকে ইপি খাবো দোকান গেছিলাম আমি একটু আটা আনতে আর ছোলার ডাল ভিজিয়ে দিলাম আমরা যেহেতু আজকে ভাত খাবো না পরোটা বানাবো ছোলার ডাল আর এই যে কুমড়োর তরকারি এই হচ্ছে আমাদের আজকে মেনু ঝাড়টার দেওয়া হয়ে গেছে আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে ভালোভাবে ঘরগুলো সিঁড়িগুলো সব মুজবো তারপরে স্নান করব তারপরে খাবার বানাবো দাঁড়া ওটা হোক হোক চলো এবারে ঘরটা মুছে নিই আর আমি আজকে দেখো গিজার চালিয়ে পুরো একদম গরম জল নিয়েছি আর তার সাথে ওই লিকুইড যে ডিটারজেন্টটা সেটা দিয়েছি দিয়ে এবারে ভালোভাবে ঘর মুছে নেবো আর যদি সাপগুড়ি দিয়ে ঘর মোছো মানে অনেকে মোছে কিন্তু কি বলো তো সাপগুড়িতে না মানে যে লাল ভাবটা একটু বেশি হয় তো সেই জন্য আর কি দুবার তিনবার করে মুছতে হয় আমি দেখেছি না হলে স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে যেহেতু টাইলস কিন্তু এই লিকুইড যে ডিটারজেন্টটা এটার মধ্যে লাল ভাবটা কম তো এটা দিয়ে একবার মুছলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি আজকে দুবার করে মুছেছি ঘরগুলো সব খুব ভালোভাবে আর কি সিঁড়িগুলো ঝাঁট দিয়ে সব ভালোভাবে মুছে নিলাম তো ঘরটা মোছা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত আর আজকে যেহেতু মানে ভাত রান্না করতে হলে দেখবে একটা এক্সট্রা ঝামেলা থাকে মানে আরও একটু তরকারি করো এই করো সেই করো কিন্তু যদি পরোটা করি বা রুটি করি তার সঙ্গে ধরো তেমন কিছু তরকারি নিয়ে ভাবতে হয় না নিরামিষ হবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা এখন দশটা কুড়ি মতন বাজে স্নান হয়ে গেছে আর পুজো করতে গিয়ে দেখছি যে নকুল দানাটা শেষ হয়ে গেছে কালকে বলতে ভুলে গেছি আনার জন্য তো এখন ফোন করলাম আনুক তারপরে পুজো করব। আর মা বাবা ওদিকে চলে এসছে প্রায় অনেকখানি সময় পেরিয়ে গেছে আর অনেক দিন পর যেহেতু মা এসছে তাই গল্প গুজবে সময় কেটে যাচ্ছে তো এখন চলে এসেছি আমি একটু ছোলার ডাল বানাবো তো এখানে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু হিং ফোড়ন দিলাম দিয়ে ছোলার ডালটা দিয়ে দিলাম আগেই সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে আর কুমড়োর তরকারিও করে নিয়েছি একদম সিম্পলভাবে যে মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি হয় না ওটা দিয়ে দেখবে পরোটা রুটি লুচি এসব খেতে খুব ভালো লাগে তো তরকারি করে নিয়েছি আর এদিকে আমি এখন পরোটা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে সকাল থেকে আজকে আমি কিচ্ছু খাইনি মা বলেছিল তোর জন্য নাড়ু নিয়ে যাব ঠিক আছে তো সেই জন্য আমি সকাল থেকে মোটামুটি না খেয়েছিলাম যে আসবে তো আমি দুটো তিনটে নাড়ুই খাবো কিন্তু সেই ব্যাগটাই ভুলে এসছে মা তো কিছু করার নেই নাড়ু আজকে আমার আর জুটলো না তো এখন সেই জন্য আমি পরোটা করে নিচ্ছি একবারে পরোটা খেয়ে নেবো বারোটা মতন বাজছে এখন তো তাড়াতাড়ি আমি আর কি একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেব তো তারপরে ধরো দুপুর দুপুর করে বেরোবো তো আড়াইটা বাজে এখন রেডি হয়ে গেছি তারপরে এই যে আমরা এখন বেরোচ্ছি আর গোলু ঘুমিয়ে গেছে মা বাবা সবাই আর কি শুয়েই আছে তো চলো এবারে যাওয়া যাক ফাইনালি আমার শাড়ি শপিং করতে আর আমরা কোথায় শাড়ি কিনতে এসেছি তোমরা কি মানে গেস করতে পারছো আমি বলে দিই এবারে সোনাঝুরি হাটে আমি শাড়ি কিনতে এসেছি সোনাজুরি হাটের যে শাড়ি কেনাকাটার ব্লগটা আমি তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করবো ঠিক আছে এই ব্লগে আর ইনক্লুড করলাম না কারণ অলরেডি অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা সেই জন্য তো এখানে দেখো একটু ফুচকা খেলাম তারপরে মিষ্টির দোকানে গেছিলাম সেখানে কিছুটা মিষ্টি নিলাম আর সিঙ্গারা নিলাম তারপরে আমরা চলে এসেছি বাড়ি আর এই যে মায়ের পুজো হচ্ছে এদিকে মানে পুজো শুরু হয়ে গেছে তো বাড়ি এসে দেখালাম মাকে সব খুব ভালো হয়েছে বললো আর তোমাদের সঙ্গেও আমি পরে শেয়ার করব মানে আর একটা দিন কেনাকাটার ব্যাপার আছে সেই সমস্ত কিছু নিয়ে একেবারেই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আর মানে আমি দেখাইনি এখন আর যেহেতু দুপুর দুপুর করে বেরিয়েছি আমার তো একটুখানি মাথা ধরেই গেছিলো তো আমি ঘরেই ছিলাম তারপরে একবার এলাম মন্দিরে পুজো দেখতে তো এখানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর তারপরে আমাকে আবার করতে হবে রান্না বান্না তো আটা মেখে নিয়েছি আর এইদিকে দেখো রান্না হবে হচ্ছে পাঠার মাংস তো পাঠাবলি হয়েছিল আর কি আমাদের নয় মানে অন্য একজন দিয়েছে তো সেই আর কি একটুখানি প্রসাদ দিয়ে পাঠিয়েছে তো সেটাকেই রান্না করবো আর যেহেতু আমাদের পাঠাবলির প্রসাদ নিরামিষ রান্না করা হয় সেই জন্য এখানে আদা লঙ্কা দিয়েছি আর মিট মশলা দিয়ে আর কি রান্নাটা হয় আর বেসিক যেগুলো একটুখানি জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো নুন হলুদ দিয়ে এই যে মশলাটা বানিয়ে নিয়েছি আর টক টক দই দিয়ে মাংসটা কিছুক্ষণ আর কি মেখে রেখেছিলাম তো কড়াইয়ে প্রথমে রান্নাটা করব মানে কষবো আর কি কড়াইয়ে তো এখানে দেখো আমি একটু তেল দিয়ে দিলাম আর তারপরে তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি বেশ ভালো হয় আর তারপরে মশলাটা দিয়ে দিলাম আর তারপরে একটুখানি মশলাটা কষে টষে মাংসটা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে মাংসটাকে কড়াই কষে নিই তারপরে এটা প্রেশার কুকারে ভরবো কারণ পাঠার মাংস যেহেতু রান্না হতো না মানে সেদ্ধ হতো অনেকটা সময় যায় আর যেহেতু অলরেডি নটার সময় আমি রান্না বসিয়েছি তো এমনিতেও মানে অন্য সময়ও যখন আমরা পাঠার মাংস রান্না করি প্রেসার কুকারে দিয়ে দিই নাহলে মা বাবা ঠিক খেতে পারে না ধরো বয়স হয়েছে তো মানে একটু শক্ত ধরনের মাংস পাঠার মাংস খাসির মাংস এগুলো একটু প্রেসারে না দিলে না খেতে পারে না তো এখানে কচু আর অল্প আলু দেওয়া হয়েছে কচু দিয়ে মাংস খেতে সত্যি খুব ভালো লাগে তো এবারে আমি রুটি করব আর মা এখানে রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি এটাই বলছিলাম যে সত্যি মায়ের মতন রুটি করতে আমি এখনো পর্যন্ত শিখিনি পুরো গোল হয় আর চারিদিক সমান হয় আমার হয়তো রুটিগুলো গোল হয় কিন্তু চারিদিক এত সমান করতে পারি না আর আমার একটু বেশি বড় বড় হয়ে যায় আর মা দেখো কী সুন্দর বেশ ছোট্ট ছোট্ট মানে গোল গোল করে রুটিগুলো আর প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফলে আর সব থেকে বড়ো কথা হচ্ছে না মানে পুরো চারিদিকটাই সমান হয় মানে মা এত সুন্দর রুটি বেলে তো মায়ের মাকে বলছিলাম যে তোমার মতন আমি এখনো পর্যন্ত পারি না রুটি করতে তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে তবে কি জানো তো মানে অন্য সময় হলে এই যে দুপুরবেলা ঘুরে টুরে এসছি তারপরে আমি শুয়েই পড়তাম আর কিচ্ছু করার ক্ষমতা থাকতো না কিন্তু আজকে যেহেতু শপিং করে এসছি মন এমনিতেই ভীষণ ফুরফুরে তো সেই জন্য আর কি মনের আনন্দে রান্না বান্না সব করছি মানে শরীরের চিন্তা করার সময় এখন নেই আর তাছাড়াও তো পুজো আসছে তাই না ফিট তো থাকতেই হবে আর পুজোতে অনেক অনেক ঘুরতে হবে তোমরা সবাই পুজোতে অনেক অনেক আনন্দ করো অনেক ভালোভাবে ঘোরাফেরা করো তবে সাবধানের সঙ্গে আর সবাই খুব খুব ভালো থেকো এটাই কামনা করি তো দেখো মাংসগুলো কষা হয়ে গেছে তারপরে আমি এই যে প্রেশার কুকারে শুধু মাংসগুলো তুলে দিয়ে দিয়েছি আর আলুটার কচুটা না কড়াই সেদ্ধ করবো তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়েছিল মাংসটা তো বাবা মা সবাই খেয়ে নিয়েছে আর এখন আমার বরকে দিচ্ছি আর তারপরে আমিও খেয়ে নেব যাই হোক নেক্সট আসছে সোনাঝুরির ব্লগ তোমরা কিন্তু অবশ্যই দেখো আর শপিং ব্লগও দেখাবো সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে টা